রাজপত্রিত বিষয়া হওয়ার পৰা বঞ্চিত হল প্রিয়ঙ্কা বৰুৱা। নিজর কুকর্মর বাবে সুযোগ পায়ু হেরালে লোভনীয় চাকরি। এসিএসর নিযুক্তির তালিকার বাছনির পৰা কটা গল নাম। অবশেষত নিজের কুকর্মর বাবে রাজপত্রিত বিষয়া হওয়ার পৰা বঞ্চিত হল প্রিয়ঙ্কা বৰুৱা। অসম গ্রামীণ বিকাশ ব্যাংকত কর্মরত হয়ে থাকা অবস্থাত কেলেঙ্কারি সংঘটিত করে সাতমারি থানাত রুজু হওয়া গোচরত কারাবাস খাটিছিল প্রিয়ঙ্কায়। কেবল সিমানেই নহয়, অর্থনৈতিক তদন্ত সংস্থাটো পৃথক আন এটা গোচর রুজু হয়েছিল প্রিয়ঙ্কার বিরুদ্ধে। তাৎক্ষণিকভাবে প্রিয়ঙ্কাক অসম গ্রামীণ বিকাশ ব্যাংকে চাকরির পৰা বরখাস্ত করেছিল। সেই কলা অধ্যায় আন্ধারত রাখি এপিএসসির পরীক্ষাত বহিছিল প্রিয়ঙ্কা বৰুৱা। পরবর্তী সময়ত এসিএসর 30 নং স্থান লাভ করেছিল প্রিয়ঙ্কায়। কিন্তু এই সকল তথ্য সহ নিউজ18ৰ বাতৰি সম্প্রচার হওয়ার পাছতেই পুনৰ ফাইল খোল খাইছিল গোচরটোৰ। লগে লগে অর্থনৈতিক তদন্ত সংস্থায় গ্রেপ্তার করেছিল প্রিয়ঙ্কার আন এজন সহযোগী। ফলত সকলো রাজ্য সরকারের পার্সনেল বিভাগে এপিএসসিত উত্তীর্ণ সকল প্রার্থীর নথিপত্র আর পূর্বতে কর্মরত বিভাগের রিলিজ লেটার দাখিল করবলে নির্দেশ দিছিল। এই সকলবোৰ নথি জমা দিবলৈ অপারক হওয়াত এসিএস পদত নিযুক্তি নাপালে প্রিয়ঙ্কায়। অলপ টকার বাবে লোভ করে অবশেষত হেরালে এটা সুন্দর চাকরি। বীরিঞ্চি কুমার ডেকা রিপোর্ট, নিউজ18 অসম নর্থ ইস্ট। রাজপত্রিত বিষয়া হওয়ার পৰা বঞ্চিত হল প্রিয়ঙ্কা বৰুৱা। নিজৰ কুকর্মর বাবে সুযোগ পায়ু হেরালে লোভনীয় চাকরি। এসিএসর নিযুক্তির তালিকার বাছনির পৰা কটা গল নাম। অবশেষত নিজের কুকর্মর বাবে রাজপত্রিত বিষয়া হওয়ার পৰা বঞ্চিত হল প্রিয়ঙ্কা বৰুৱা। অসম গ্রামীণ বিকাশ ব্যাংকত কর্মরত হয়ে থাকা অবস্থাত কেলেঙ্কারি সংঘটিত করে সাতমারি থানাত রুজু হওয়া গোচরত কারাবাস খাটিছিল প্রিয়ঙ্কায়। কেবল সিমানেই নহয়, অর্থনৈতিক তদন্ত সংস্থাটো পৃথক আন এটা গোচর রুজু হয়েছিল প্রিয়ঙ্কার বিরুদ্ধে। তাৎক্ষণিকভাবে প্রিয়ঙ্কাক অসম গ্রামীণ বিকাশ ব্যাংকে চাকরির পৰা বরখাস্ত করেছিল। সেই কলা অধ্যায় আন্ধারত রাখি এপিএসসির পরীক্ষাত বহিছিল প্রিয়ঙ্কা বৰুৱা। পরবর্তী সময়ত এসিএসর 30 নং স্থান লাভ করেছিল প্রিয়ঙ্কায়। কিন্তু এই সকল তথ্য সহ নিউজ18ৰ বাতৰি সম্প্রচার হওয়ার পাছতেই পুনৰ ফাইল খোল খাইছিল গোচরটোৰ। লগে লগে অর্থনৈতিক তদন্ত সংস্থায় গ্রেপ্তার করেছিল প্রিয়ঙ্কার আন এজন সহযোগী। ফলত সকল রাজ্য সরকারের পার্সনেল বিভাগে এপিএসসিত উত্তীর্ণ সকল প্রার্থীর নথিপত্র আর পূর্বতে কর্মরত বিভাগের রিলিজ লেটার দাখিল করবলে নির্দেশ দিছিল। এই সকলবোৰ নথি জমা দিবলৈ অপারক হওয়াত এসিএস পদত নিযুক্তি নাপালে প্রিয়ঙ্কায়। অলপ টকার বাবে লোভ করে অবশেষত হেরালে এটা সুন্দর চাকরি। বীরিঞ্চি কুমার ডেকা রিপোর্ট, নিউজ18 অসম নর্থ ইস্ট।